হাই ফ্রেন্ড, ফুড অ্যান্ড ফ্যাটিনা রান্নাঘরে আজকে হচ্ছে পনির পরোটা। পনির পরোটা করতে কী কী লাগছে দেখে নাও, তার আগে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা টিপে রেখো আর আমাকে কমেন্ট করে জানিও। চলো দেখে নাও কীভাবে পনির পরোটা করছি। আমি ময়দাটাকে মেখে নিয়েছি, এক চামচ তেল, সামান্য একটু নুন আর এক চামচের থেকেও অল্প মিষ্টি মানে চিনি দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নিয়েছি। মিষ্টির দোকান থেকে 150 গ্রাম পনির নিয়েছি, ফুল ক্রিম পনির। এই পনিরটাকে আমি ভালো করে চটকে যেরকম আমরা আটা মাখি সেরকমভাবে মেখে নেব, পুরো গুঁড়ো গুঁড়ো করে নেবো, ছানার মতন করে নেব, কেমন ছানা ছিল সেরকমভাবে করে নিচ্ছি। তোমরা চাইলে এটা পনির না দিয়ে ছানাটাও বাড়িতে কাটিয়ে করতে পারো। এবার আমি সামান্য পরিমাণ হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, এক চামচ তেল দিলাম, রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর সামান্য পরিমাণে নুন দিয়েছি। নুন না চাইলে নাও দিতে পারো, নুন দিলে জল ছাড়ার একটা ব্যাপার থাকে, তাই জল নুনটা না দিলেও ভালো হবে। এবার ভালো করে মেখে নিতে হবে বা মুখে নিতে হবে, যেরকমভাবে আমরা রসগোল্লার জন্য মাখি সেরকমভাবে মেখে নিলে খুব ভালো হবে। এবার আমি একটা প্যান নিয়ে নিলাম, এক চামচ তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি যাতে পুরো প্যানটার মধ্যে তেলটা লেগে যায়। এবার আমি একটা ব্রাশ নিয়ে ভালো করে ব্রাশ করে অয়েল ব্রাশ করে দেবো যাতে প্যানটার মধ্যে পুরো প্যানের মধ্যেই তেলটা লাগা থাকে, কারণ তেলটা অনেকটাই সামান্য, তেলটা এবার গরম হওয়ার অপেক্ষা। তেল গরম হয়ে গেলে আমি যে মেখে রেখেছি পনিরটাকে বা ছানাটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে এরকমভাবে ভেজে নিলে যে একটা কাঁচা পনিরের গন্ধ বেরোয় সেই গন্ধটা বেরোবে না। আর তোমরা চাইলে এটার মধ্যে ধনে পাতা ও হিংও দিতে পারো, আমি হিংটা আর ধনে পাতাটা স্কিপ করে দিয়েছি, আরও অন্যরকম টেস্ট হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এই এক কোপের মতন চিজ, চিজটাকে আমি হাত দিয়ে টুকু টুকু শেকা হবে আর ভাজা হবে তখন আবার চিজগুলো গলতে শুরু করবে। এবার আমি আরেকটু মেখে নিচ্ছি, দেখে নাও ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি মেখে নিয়েছি, অনেকটাই তেল বেরিয়েছে। এবার আমি মেখে রাখা ময়দাটাকে আমি আরেকবার একটুখানি সামান্য আটা দিয়ে ময়দা দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি যেরকমভাবে পুর ঘুরি আমরা সেরকমভাবে পুর ভরে নিচ্ছি, ভালো করে পুরটাকে ভরলে পরে তাহলে আর বেরোবে না, পরোটার বাইরে বেরিয়ে আসবে না, পুরোটাই ভেতরে পুর হিসাবে। এবার আমি পরোটার আকারে শেপ দিয়ে দিচ্ছি, ইচ্ছে হলো তাই।
দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি পরোটাটা যেরকম আমরা রুটি সেঁকি ওরকমভাবে সেঁকে নেব। ভালো করে সেঁকে নিলে পরে কম পরিমাণে ঘি দিতে হবে, কিন্তু ঘিয়ের ফ্লেভারটাও থাকবে। দেখতেই পাচ্ছ পরোটা আমার ভাজাও হয়ে গেছে শেকার পরে। ভালো করে চেপে চেপে শেকতে ভাজতে হবে যাতে পরোটা কোনো দিকে কাঁচা না থাকে। আর যখন বেলবো শেপটা ঠিকঠাক দিতে হবে যাতে কোনো দিক মোটা বা পাতলা না হয়। দেখে নাও আমাদের পনির পরোটা, আমি এটা পনির